গুড মর্নিং, তোমাদের সামনে দুদিন ধরে আসতে পারিনি। রিজনটা তোমরা সবাই জানো, তো সেটা নতুন করে বলার কিছু নেই। তো এই সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে সানডে আর সানডে আমার কুক আসে না, সানডে রান্না আমি করি। তো আজকে যেরকম মাছ এসেছে, তো করছি একটু মাছের ঝোল, মানে একটু কালিয়া মতোই করছি মাছের, মুসুরির ডাল। আর শ্রীয়ের জন্য করব একটু মাংস। তো এই হচ্ছে মেনু মোটামুটি। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ প্রস্তুতি চলছে। তো চলো ঝোলটা একটুখানি বসিয়ে নিই, নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য, কারণ কালকে আবার শ্রীয়ের পরীক্ষা, তাও আবার ম্যাথস, তো ওকে নিয়ে একটু বসতে হবে। তো তাই কাজগুলো খুব তাড়াতাড়ি সারছি। তো এটা করে নিই, নিয়ে আবার আসছি তোমাদের সামনে। আজকে বুঝলে মাছের বাজার এসেছে, এত ভুলভাল জিনিস দিয়েছে মাছের বাজারে যে তোমার আবার এগুলোকে, এই দেখো এগুলোকে আবার চেঞ্জ করতে আসলাম। এগুলোকে এখন চেঞ্জ করব, করে তারপরে কতগুলো সবজি বাজার আছে ওইটা করব, করে তারপরে বাড়ি। তো চলো ঢোকা যাক। না, চাটুটা ভীষণ খারাপ হয়ে গেছে, অনেক দিন আগের চাটু বুঝলে। এবার সেটা অনলাইনে সার্চ করেছি, তাও এখানে আসলাম যখন একটুখানি দেখতে চাইলাম যে কিরকম দাম, কিন্তু দেখলাম অনলাইনের থেকে এখানে বেশি দাম বলছে। তাই আর এখান থেকে নেবো না, কারণ দেবু বলেছিল আগে একবার এখানটা দেখে নেব, যদি বেশি দাম বল, মানে দেবু বলছিল অনলাইনে বেশি বলছে, কিন্তু দেখলাম যে না, অনলাইন ঠিকই বলছে, এখানে এরাই বেশি দাম বলছে। তো তাই এখন ডিসাইড করলাম যে চাটুটা অনলাইন থেকেই কিনতে হবে। তো চলো তাহলে যাওয়া যাক এবার। এখন এসেছি পতঞ্জলি স্টোরে, এখান থেকে কিছু বিস্কিট নেই, কারণ এখানে আটা বিস্কিটগুলো পাওয়া যায়, তো ময়দার থেকে আটা বিস্কিটটা ভালো খেতে, তো এবং স্বাস্থ্যকর। তো তাই জন্য আমরা এখান থেকেই বিস্কিটটা নেই। আর এখানে তোমার ওই ডাইজেস্টিভ কিছু গলি পাওয়া যায় ওই আফটার খাওয়া দাওয়ার পরে, তো ওটা আমার খুব ভালো লাগে। তো ওই কয়েকটা জিনিস কিনলাম, কিনে ব্যাস আমাদের সমস্ত কিছু কমপ্লিট, এবার বাড়ি, বাড়ির দিকে রওনা। তো চলো বাড়ি গিয়ে পরে আবার কথা বলি। তো বাড়ি চলে এসেছি, এসে তো সমস্ত কিছু স্যানিটাইজ করলাম, মানে নিজেদেরকে স্যানিটাইজ করলাম ভালো করে, গরম জল ফল দিয়ে, তারপরে ডেটল ফেটল ফেলে এসব হলো কাজকর্ম। এসব তো এখন রোজকার ব্যাপার, বাইরে বেরোলেই তোমার এই ব্যাপারটা চলে। তো কোনো জিনিসপত্র এখনও কিচ্ছু করিনি, কেননা ভীষণ টায়ার্ড লাগছে, একদম ভাল লাগছে না। তাড়াতাড়ি করে এসে ভাত গরম করলাম, শ্রীকে খাওয়ালাম, কেননা শ্রীয়ের কালকে পরীক্ষা আছে, তো শ্রীকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। তো শ্রীকে শুয়ে দিয়েছি, এবার জাস্ট আমাদের খাবার বাকি আছে, আমরা খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়ব। তো এই হচ্ছে এখনকার রুটিন আমার, এর থেকে বেশি কিছু এখন আর করার নেই। ভীষণ টায়ার্ড লাগছে, এতগুলো বাজার হাট করে আসতে না, এই এই দোকান থেকে ওই দোকানে গেছি, সব কিছু করে টরে এসে আর ভাল লাগছে না। তো প্লাস ঘরেরও কিছু কাজকর্ম ছিল, সেগুলোও সারলাম। তো যাই হোক, তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। আর কালকে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে শ্রী আজকে খুব সুন্দর একটা গিফট পেয়েছে। তো সেই গিফটটি হলো এইটি, এই দেখো। এবার এটার ভেতরে কি আছে সেটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। একটু ধরো, শ্রী আজকে একটা খুব সুন্দর একটা ঘড়ি পেয়েছে, কাজের জিনিস, সুন্দর জিনিস শ্রী আজকে পেয়েছে। এটা আমার ছোড়দি ওকে দিয়েছে অ্যাজ আ গিফট, কলকাতা থেকে এই জিনিসটি ও পাঠিয়েছে বাই অ্যামাজন, তো শ্রীয়ের জন্মদিন উপলক্ষে। তো থ্যাংক ইউ ছোড়দি, খুব সুন্দর হয়েছে তোর গিফটটা, শ্রীয়েরও খুব পছন্দ হয়েছে, কিন্তু শ্রী শুয়ে পড়েছে, তাই আমি এটা তোমাদেরকে সকলকে এটা দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো,
ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে।